বিসর্জন চলাকালীন দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের জেরে গুলি চালানোর অভিযোগ। ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে এই সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার তালপুকুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকায় প্রতিমার বিসর্জন ছিল। এরই মধ্যে দেবাশিস কয়াল ও হরে কৃষ্ণ প্রামাণিকের মধ্যে ঝামেলা বাধে। ঘটনায় দেবাশিস আহত হয়। হঠাৎই হরে কৃষ্ণ বন্দুক নিয়ে এসে গুলি চলায় বলে অভিযোগ। মোট দুটি গুলি চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাজা কার্তুজের খোল পেয়েছে। দেবাশিস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর, এলাকায় গণ্ডগোলের একটি খবর পাওয়া গেছে। গুলি চলার কোনো প্রমাণ মেলেনি। একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। ভ্যালিড ভিডিও? হ্যাঁ হ্যাঁ আছে। আমি তো এটা ফোন করলাম, ওটাতে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওখানে ভিডিও করতে বললে যার মাথা ফেটেছে? ওই দেখছে, অমনি ভিডিও করে পাঠাও, বল মিডিয়া চাইছে, তুমি দাও। ও বাচ্চা নিয়ে গেছে, আমার ছেলে গেছে, সব গেছে, সব ভাষণ দিক। তা আমি বলি ওরা মদ খেয়ে তো সব নাপানাবি করে করতে বছর, ওই সব যাই নিষ্ঠ বেকার, তাহলে আমার কি ভাষণ দেখতে যাবো না বলে ওরা গেছে। তার যেতে এবার কি হয় জানি না, শুয়েছিলাম, তার ভেতরে সব দেখি লক্ষ দু ছুটি আসতেছে, বলে কি এরকম সব ওরা মারামারি করতেছে, মারামারি করতে মারামারি করতেছে বলতেছে। এবার বলতে ছেলেটা ওরা মদ খেয়ে দু তিনজন খুব গালাগালি করছে, বিচ্ছিরি বিচ্ছিরি বলে, ওর মারে ওই করি, ওর মার সেই করি, ওর মার তুলে নেয়, এইসব বলতেছে। তাই আমি বলবো কি কাল হলো রা হঠাৎই, তাই তোরা গালাগালি করছিস কেন, তুই জোশ করবে সে দোষী হবে, তা তুই গাল দিচ্ছিস কেন বলতেছি। তা দেখি না আমার ছেলেও তো ওইদিকে ছুটে চলে গেল, ওরাও সে দল করে ওইদিকে ছুটে চলে গেল, তাহলে ওর চামড়া তুলবো, ওর পিঠ পর মেরে ফেলবো, ওর চামড়া তুলবো, যাচ্ছেন কি হলো হঠাৎই ওদিকে আমি কিছু জানি। ছেলে এখন কোথায়? আমি জানিনি, আমি তো সেইতে বসে বাড়িতেই আসি। ছেলে আর বাড়ি আসেনি? না, ওইদিকে ঝগড়া করতে সব তো অনেক ঝগড়া হলো, তার লোক পুলিশ এলো, হ্যান ত্যান হলো, তখন দেখতে পাইনি। তা বউ বউ ডিউটি গেছে? ডিউটি গেছে। কোথায় চাকরি করে? ও করে ওই কোথায়, বারাইপুরে। বারাইপুরে? বারাইপুর থানায়? হুম। কি কনস্টেবল না কি কি নাম বউর? সোমা না কি নাম একটা, সোমা না কি রকম নাম, সোমা বোধ হয়। বৌমার নাম জানেন না? সোমা না তোমায়, ওই তুই ওই বাড়িতে থানায় কাজ করে। আচ্ছা, আপনার ছেলে আজকে বন্দুক বার করে গুলি করেছে? আমি তো জানি না, আমি তো যাইনি নাকি ওখানে, ওই গন্ডগোল হচ্ছে ওই দিকে, আমি তো জানিনি। ছেলে বন্দুক কোথা থেকে পেলো? তা আমি কি করে জানবো বলো, আমি তো আলাদা খাই, ওর সঙ্গে আমি বেশি ইয়ে করিনি, আমি এখানে আমার মতোই দোকান দেয় আর আমি এখানে থাকি, ওরা ওই ঘরে থাকে, এটা আমার ঘর এটা। ও, আপনার নাম কি? আমার নাম অরুন্ধুদী প্রামাণিক। বলো তো স্যার, ওই এখানটায় একটু সামান্য একটা গন্ডগোল হয়, গণ্ডগোলের পরে আমরা সব থাকে ফাঁকে দিচ্ছি, ওই তোমার হরে, ওর নাম হরে কৃষ্ণ, হঠাৎ দেখি এখান থেকে ছুটে গিয়ে দুখানা চেম্বার নিয়ে যায়। চেম্বার মানে বন্দুক, পিস্তল, পিস্তল একটা উপরে ফায়ার করে, ফায়ার করার পরই এবার বুড়োরা মারতে যায়, তখন আমি দৌড়ে সামনে আসি, আর তুই আমারও মার, তুই ওরা মারতেই যাচ্ছিস কেন, তখন ওই ছাটা টানতে গিয়ে, ফেরাটা টানতে গিয়ে তখন দেখি একটা গুলি পড়ে যায়, তখন ওর সামনেই গুলিছি, গোড়াওয়ার পরেই আমি আর লুঙ্গি খেয়েছি, ওরা একটা পিস্তল কেড়ে নেবো বলে, তখন ও ছুট মেরে পালায়, পালিয়ে আমরা ফা বাবা দল বল বেঁধে বলে চ দেখ কী হয়েছে, চ ওখানে যাই, চ ওখানে গিয়ে বুড়োকে ফের আবার চালা কাড়ে বাড়ি উদম মারা মা মেরেছে, তবু আমরা কিচ্ছু বলিনি। যখন পুলিশের খবর দেওয়া হয়েছে প্রশাসনের, তখন আমরা কেউ গায়ে হাত দিইনি, যে আমরা গায়ে হাত দিলে আমাদের প্রশাসনে বলে, তোমরা আমাদের গায়ে হাত দিয়ে তোমরা প্রশাসনকে খবর দিয়েছো কী করতে। গণ্ডগোলটা কেন হলো? গণ্ডগোলটা ওদের দুজনের ভিতরে কী একটা তর্ক বিতর্ক হয়েছে, হওয়ার পরেই ওকে ইটে বাড়ি, ইটে বাড়ি মুখে কপালে মারে, কপাল ফেটে রক্ত বার হয়ে মুখ ফুক বেসে গেছে। আচ্ছা, এখন কতটা আতঙ্কে এলাকায়? এলাকায় আতঙ্ক বলতে এখনও আতঙ্ক আছে, এখনও পুলিশ ভ্যান একটা দাঁড়িয়ে আছে, একটা পুলিশ ভ্যান চলে গেছে, এখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভয়ে পালিয়ে গেছে। গুলি চলেছিল? হ্যাঁ, গুলি একটা উপরে ফায়ার করেছে, নিচে একটা ফায়ার করেছে, করার পরে ও যখন বুড়িকে মারতে যাচ্ছে, যখন আমি সামনে গিয়ে বলি এই তুই মারতি কান্ডা, হ্যাঁ তুই আমারও মার বলি ছুটে গেছি, তখন ও দেখি ভয়েতে তখন বন্দুক থাতার থাতার করে কাঁপছে, কাঁপার পরে আমি তখন লুঙ্গিটা খিঁচে একটা কাটবো বলে, তখন দেখি একটা টোটা পড়ে গেছে। দুটো বন্দুক নিয়ে কী করতে এসেছিল? দুটো বন্দুক, বন্দুক নিয়ে এসে মারতে এসেছিলো, আর তখন কি পেছনে অনেক মহিলা, তখন দেখছি না বাইচান্স যদি গুলি চালালো প্রায় 200-250 মহিলা, কাল লেগে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বিসর্জন আছে, ওই ভয়তে আমি তাই সেই দিন সামনে এগিয়ে এসেছিলাম। কী নাম আপনার? আমার নাম সুশান্ত দাস। হয়েছিল কি কি আজকের আমাদের এখানে বিসর্জন ছিল দুর্গা পুজোর, তো থানা থেকে টাইম ছিল 5:30-5:30 মধ্যে করে দিতে হবে বিসর্জনটা, তো আমরা যথারীতি এখানে 3টার মধ্যে বিসর্জনের প্রস্তুতি নিয়ে
জাস্ট এখান থেকে এই জায়গা থেকে বিসর্জনটা ক্রস করে আমাদের সামনে একটা পুকুর আছে, ওখানে ঠাকুরটা ফেলার জন্য বিসর্জন এটা বেরিয়ে গেছে। তো এখানে দেবাশিস কয়াল বলে কয়াল পাড়ায় একটি ছেলে আছে, তো তার সঙ্গে এখানে হরেকৃষ্ণ প্রামাণিক, ওর কিছুটা বাদানুবাদ আর কিছু হয়, তাতে করে হরেকৃষ্ণ প্রামাণিক ইট দিয়ে বা যে কোনোভাবে এই ওই জায়গাটা স্পটে আমি ছিলাম না, কিন্তু যখন ওখানে হয়েছে ও রক্তাক্ত অবস্থায় এখান থেকে ভুরু কেটে যায়, এখানে এসে দাদা আমায় মারলো, তার মধ্যে হরেকৃষ্ণ প্রামাণিক বাড়ির দিকে চলে গেছে। কিছুক্ষণ পর আমরা এখানে চায়ের দোকানে এখানে বসে আছি, তো হঠাৎ দেখি না হরেকৃষ্ণ প্রামাণিক এলো এই সামনে এখান থেকে ধরুন আর 50 ফুট দূরে, ও দুটো রিভলভার আনলো, এনে এই সঙ্গে সঙ্গে মেরে দেবো মেরে দেবো, ওপরে একটা ফায়ার করলো। তা দেবাশিস বলে ছেলেটা সামনেই ছিল, তো সেখানে আমাদের এখানে সিনিয়র একজন সুশান্ত দাস, সুশান্ত আছো তা সুশান্ত দাস উনি উঠে এগিয়ে গেছেন। আমরা যে চায়ের দোকানে ছিলাম তো আমরা ওই পরিস্থিতিতে মানে একদম স্টান্ট হয়ে গেছি যে এরকম কী কেমন মানে ঘটতে চলেছে। তো ওপরে একটা ফায়ার করলো, তারপরে দেবাশিসের পায়ের কাছে একটা ফায়ার করলো, করে সেকেন্ড টাইম ও কিছু একটা করতে গেল, তো ওখানে একটা গুলি পড়েছিল, সেটা আমাদের সুশান্ত দাস উনি তুলে নেন, এবং পরবর্তীকালে যখন পুলিশ আসে তখন ওনাকে ওটা দেখানো হয়, ওনাকে দিয়ে দেওয়া হয়। তো এবার বিষয়টা হচ্ছে দেখুন, এখানে আমরা ওই গণ্ডগোলের এতে পরবর্তীকালে দেবাশিস ওই গুলি করে চলে যাওয়ার পরে দেবাশিস ওর বাড়ির ওখানে যায়, আমরাও যাই যে কী এমন ঘটলো যাতে করে এরকম দুটো রিভলভার এনে আনতে হলো, একই মানে গ্রামের ছেলে আমরা। তো সেখানে এইবার কিছু ধস্তাধস্তির ব্যাপার ঘটে যায়, সেখানে আমরা যথাসম্ভব মানে আমরা চেষ্টা করেছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, আমার তো দেখতেই পাচ্ছেন গেঞ্জি ভেঞ্জি ছিঁড়ে গেছে। তো সেখান থেকে ওই ছেলেটি হরেকৃষ্ণ পারমানি আবার চেলাকার নিয়ে ওই দেবাশিস আবার মারে, তো দেবাশিস এখন হসপিটালে গেছে, ভুরু এখানে কেটে গেছে, ঘাড়ে কিছুটা ইনজিয়ার্ড হয়েছে, হাতেও ইনজিয়ার্ড হয়েছে। তো আর হরেকৃষ্ণ পারমানি দুঃখের বিষয় আমার এখানে বিজেপি সভাপতি বুথ সভাপতি, তো আমরা তার কাছে এই জিনিসটা এক্সপেক্ট করিনি, আমরা রাজনীতি যে যার মতো আমরা করতে পারি, হ্যাঁ তো সেটা এই পর্যায়ে পৌঁছবে এটা আমরা আশা করিনি। গণ্ডগোলটা কী নিয়ে? গণ্ডগোলটা ওদের দুজনের মধ্যে, বাদানুবাদে এই সামনে যে কালভার্টটা দেখছেন এই কালভার্টে ওদের দুজনের অনলি, কী কথা কাটাকাটি হয়েছে বলতে পারবো না, তার মধ্যে ওই ইটের বাড়ি ইট দিয়ে কপালে মারে এখানে ভুরু কেটে যায়, তারপর থেকে জিনিসটা আস্তে 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 এইভাবে বেড়ে। কতটা আতঙ্কের বিষয় যে গুলি করে দিল? আতঙ্ক দেখুন ব্যাপারটা অন্যভাবে কী বলবো বলুন তো, একই গ্রামে সকাল বিকেল যে ছেলেগুলোকে দেখছি যারা আমরা একসঙ্গে উঠছি বসছি, তার মধ্যে থেকে হঠাৎ করে ওই রকম একটাভাবে বন্দুক বার করবে এটা তো আমরা কোনোভাবেই আশা করিনি, এবং গ্রামবাসী হিসেবে আমরা আশা করি যেখানে যারা আমরা উপস্থিত আছি, হ্যাঁ যে ওর ক্ষেত্রে যে ওই ছেলে ওইভাবে হঠাৎ বন্দুক নিয়ে বেরোতে পারে এবং ফায়ার করতে পারে এটা আমাদের আশা করি, এবং সবথেকে বড় কথা ও নিজে একজন উকিল, ও নিজে একজন উকিল, তো একটা তার একটা পদ আছে, একটা ডেজিগনেশন রয়ে একটা পোর্টফোলিও আছে, তো হঠাৎ কী করে কীভাবে হলো আমাদের কাছে এখন আমরা একটা শকের মধ্যে রয়েছি যে হ্যাঁ বন্দুকটা পেল কোথায়, বন্দুক কেউ লাইসেন্স করা? দুটো বন্দুক কী করে বলবো আমরা বলুন, এর আগেও হোমগার্ডের পুলিশের চাকরি করতো, সেটা ছেড়ে দিয়ে পরে উকিল হয়, তো ওনার স্ত্রীও কিন্তু পুলিশ, ওনার স্ত্রীও পুলিশ, তো সেই রকম একটা ফ্যামিলি থেকে এইভাবে আমরা একটা ঘটনা এটা আমরা ডিজার্ভ করি না। আপনার নাম? সুশান্ত দাস। আপনি কোন পদে রয়েছেন? আমি এখানে সদস্য তৃণমূলের, হ্যাঁ, এবং আমি রয়েছি আমার আরেকজন সদস্য রয়েছে, হ্যাঁ রঘুনাথ, এবং আমরা পুরো যাতে মানে সুষ্ঠুভাবে যাতে আমাদের এই বিজয় মিছিলটা হয়, যার জন্য আমরা প্রথম থেকে আমরা বিজয় মিছিলের এই সরি বিসর্জন মিছিলে আমরা এতে ছিলাম, প্রসেশনে ছিলাম, তোমরাও ছিলে, হ্যাঁ তো চেষ্টা করেছিলাম, কিন্তু এরকম অপ্রীতিকর ঘটনা আমরা আশা করিনি।